প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 17-এর 1 এবং 2-এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1-এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ, মনে করি মূলধন p টাকা, শর্তানুসারে p ইন্টু পি এ ক্ষেত্রে এক্স ইন্টু আর এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়ালস ইন্টারেস্ট এক্স, বা যেহেতু সময় এক্স বছর, বার্ষিক সুদের হার এক্স পার্সেন্ট, মোট সুদ এক্স টাকা, অতএব এক্স নট ইকুয়াল 0, আমরা উভয়কে এক্স দিয়ে ভাগ করে ফেলি। পি এক্স বাই 100 ইকুয়ালস 1, যেহেতু এক্স নট ইকুয়াল 0, বা পি ইকুয়ালস 100 ইন্টু 1 100 ডিভাইডেড বাই এক্স, অতএব মূলধন 100 বাই এক্স টাকা। অপশান সি, 100 বাই এক্স টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R% হলে এন বছর পর জনসংখ্যা হবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 2R%, অতএব এন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস 2R/100 হোল টু দি পাওয়ার n সমান পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ অপশান বি, পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n সঠিক উত্তর। অর্থাৎ সমহার বৃদ্ধির সূত্র পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n এর আমরা পি অর্থাৎ বর্তমান জনসংখ্যা বসিয়েছি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার আর এর স্থলে 2R বসিয়েছি, এবং এন বছর পর জনসংখ্যা এন এর স্থলে এন বসিয়েছি। 2R/100 লঘিষ্ঠ করে পাই R/50, অতএব এন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস R/50 হোল টু দি পাওয়ার n। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, মনে করি নির্ণেয় তৃতীয় সমানুপাতি এক্স, অতএব 8/12 = 12/x, বা বজ্রগুণ করে পাই 8x = 12 × 12, বা x = 12 × 12/8, 4×3=12, 4×2=8, 2×6=12, 6×3=18, অতএব তৃতীয় সমানুপাতি 18, অপশান সি 18 সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কোনটি হবে? x² / x = 6, বা যেহেতু হরে x আছে সুতরাং x ≠ 0, অর্থাৎ লব হরকে x দিয়ে ভাগ করে পাই x = 6, অর্থাৎ এটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। সুতরাং এই সমীকরণের বীজ একটি, x এর মান 6, অর্থাৎ অপশান সি 6 এক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি, x² / x = 6 না হয়ে যদি x² = হতো, সেক্ষেত্রে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, অর্থাৎ সেক্ষেত্রে x² - 6x = 0, বা x × x - 6 = 0, দুটি বীজ পাওয়া যেত, একটি বীজ 0 এবং অপর বীজটি 6। কিন্তু এখানে যেহেতু x² / x দেওয়া আছে, অর্থাৎ
হরে এক্স প্রদত্ত, সুতরাং এক্স নট ইকুয়াল জিরো। আমরা লব হরকে এক্স দিয়ে ভাগ করে পেলাম এক্স ইকুয়াল সিক্স, অর্থাৎ এটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। সুতরাং এই সমীকরণের একটি মাত্র বীজ, নির্ণয় বীজ সিক্স, অপশান সি সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দশ সেমি, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জায়ের প্রতিটির দৈর্ঘ্য ষোলো সেমি, এ বি ও সি ডি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। ওপি লম্ব এ বি এবং ও কিউ লম্ব সি ডি অঙ্কন করা হল, অতএব পি ও কিউ সমরেখ। এবং আমরা জানি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অতএব ও পি সমান ও কিউ, অতএব পি কিউ সমান টু ইন্টু ওপি। আবার যেহেতু ওপি লম্ব এ বি, অতএব পি কোণ সমকোণ, ও পি বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও পি বি থেকে পাই ও পি সমান স্কোয়ার রুট অফ ও বি স্কোয়ার মাইনাস পি বি স্কোয়ার সমান টু ইন্টু স্কোয়ার রুট অফ ও বি স্কোয়ার মাইনাস পি বি, এ বি এর অর্ধেক, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি এ বি এর মধ্যবিন্দু, তাহলে পি বি হবে হাফ ইন্টু এ বি সমান টু ইন্টু স্কোয়ার রুট অফ ও বি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দশ সেমি, টেন স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এ বি অর্থাৎ হাফ ইন্টু সিক্সটিন স্কোয়ার, এককের ক্ষেত্রে তাহলে সেমি, সমান টু ইন্টু স্কোয়ার রুট অফ টেন স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার সেমি, সমান টু ইন্টু স্কোয়ার রুট অফ হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর সেমি ইকুয়ালস টু ইন্টু স্কোয়ার রুট অফ থার্টি সিক্স সেমি ইকুয়ালস টু ইন্টু সিক্স সেমি ইকুয়ালস টুয়েলভ সেমি, অর্থাৎ অপশান এ টুয়েলভ সেমি সঠিক উত্তর। এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, অতএব ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান ফিফটি ডিগ্রি, অতএব কোণ এ ও বি সমান ওয়ান এইটি ডিগ্রি মাইনাস টু ইন্টু ফিফটি ডিগ্রি ইকুয়ালস এইটি ডিগ্রি। এ বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কোণ এ ও বি সমান এইটি ডিগ্রি, অতএব বৃত্তস্থ কোণ, কোণ এ সি বি সমান কেন্দ্রস্থ কোণের অর্ধে হাফ ইন্টু এইটি ডিগ্রি ইকুয়ালস ফর্টি ডিগ্রি। অর্থাৎ প্রথমে আমরা ও এ বি এই ত্রিভুজের ও এ সমান ও বি পেয়েছি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এ কোণ সমান বি কোণ, যেহেতু এ পঞ্চাশ ডিগ্রি অতএব বি পঞ্চাশ ডিগ্রি, তাহলে এ কোণ বি কোণের সমষ্টি একশো ডিগ্রি, সুতরাং ও কোণ সমান আশি ডিগ্রি। আবার এ বি বৃত্তচাপের ওপর অবস্থ কেন্দ্রস্থ কোণ ও, যেহেতু আশি ডিগ্রি সুতরাং বৃত্তস্থ কোণ সি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান চল্লিশ ডিগ্রি, অতএব অপশান সি ফর্টি ডিগ্রি সঠিক উত্তর। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তা নির্ণয় করো। মনে করি আসল পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার আট পার্সেন্ট, শর্তানুসারে পি ইন্টু টি এক্ষেত্রে ফোর ইন্টু আর বাই হান্ড্রেড ইকুয়ালস আসলের আটের পঁচিশ অংশ, অর্থাৎ পি ইন্টু আটের পঁচিশ, বা
যেহেতু পি এক্ষেত্রে আসল সুতরাং পি নট ইকুয়াল জিরো আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে ফেলি ফোর আর বাই হান্ড্রেড ইকুয়ালস এইট বাই টোয়েন্টি ফাইভ বা আর ইকুয়ালস এইট ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর ইকুয়ালস এইট। অতএব বার্ষিক সরল সুদের হার 4%। দুইয়ের দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল জিরো, যেখানে কে নট ইকুয়াল জিরো অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ জিরো নয়। সুতরাং এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করো। কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল জিরো, কে নট ইকুয়াল জিরো সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। অতএব আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেখানে এ নট ইকুয়াল জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। তাহলে এক্ষেত্রে মাইনাস বি বাই এ মাইনাস বি অর্থাৎ এক্সের সহগ টু বাই এ এক্স স্কোয়ারের সহগ কে ইকুয়াল সি বাই এ, সি অর্থাৎ ধ্রুবক পদের ক্ষেত্রে থ্রি কে বাই এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কে বা মাইনাস টু বাই কে ইকুয়ালস থ্রি, কে নট ইকুয়াল জিরো। অতএব কে ইকুয়ালস মাইনাস টু বাই থ্রি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এ বিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিও ডি এর মান নির্ণয় করো। বিসি বৃত্তচাপের উপর অবস্থ বৃত্তস্থ কোণ বিএসি সমান 40 ডিগ্রি, অতএব কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 × 40 ডিগ্রি। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান এক্ষেত্রে 80 ডিগ্রি। ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর ওডি সাধারণ, ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ এবং বিডি সমান সিডি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। অতএব বাহু সূত্রানুযায়ী ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। অর্থাৎ বিওডি কোণ এবং সিওডি কোণ অনুরূপ কোণ, তাদের সমষ্টি 80 ডিগ্রি, সুতরাং তাদের প্রত্যেকের মান 80 ডিগ্রির অর্ধেক সমান 40 ডিগ্রি। দুইয়ের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান এডি, কোণ ডিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ এসিডি এর মান কত। বিসি বৃত্তচাপের উপর অবস্থ বৃত্তস্থ কোণ বিডিসি সমান 50 ডিগ্রি, অতএব কোণ বিএসি সমান 50 ডিগ্রি, অতএব কোণ বিএডি সমান 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 110 ডিগ্রি। যেহেতু এবি সমান এডি, অতএব কোণ এবিডি সমান কোণ এডিবি সমান হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়ালস 35 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এবিডি এর একোণ যেহেতু 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 110 ডিগ্রি, অতএব বিকোণ যোগ ডিকোণ সমান 70 ডিগ্রি, আবার বিকোণ ডিকোণ সমান, সুতরাং তাদের প্রত্যেকে হবে 35 ডিগ্রি। ত্রিভুজ এডিসি এর কোণ এ সমান 60 ডিগ্রি, কোণ ডি সমান 35 ডিগ্রি প্লাস
पंचाश डिग्री समान पचासी डिग्री अतए कोण सी समान एकशत आशी डिग्री माइनस षाट डिग्री प्लस पचासी डिग्री समान एकशो आशी डिग्री माइनस एकशो पैंतालिस डिग्री समान पैंतीस डिग्री अतए कोण ए सी डी समान पैंतीस डिग्री। दुयेर दागेर शेषेर समस्याटी लक्ष्य करो। একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সাংখ্যমানের সমষ্টি তার ঘনফলের সাংখ্যমানের সমান হলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। শর্তানুসারে তলগুলির ক্ষেত্রফলের সাংখ্যমানের সমষ্টি, আমরা জানি প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কয়ার বর্গ একক, মোট ছয়টি তল আছে, তাহলে সিক্স এ স্কয়ার ইকুয়ালস তার ঘনফলের সাংখ্যমানের সমান, তার ঘনফলের সাংখ্যমান এ কিউব এর সমান, বা উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই সিক্স ইকুয়ালস এ। অতএব এ কিউব ইকুয়ালস সিক্স কিউব ইকুয়ালস টু হান্ড্রেড সিক্সটিন, অতএব ঘনকটির ঘনফল দুইশত ষোলো ঘন একক। আশা করি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার সেভেন্টিনের এক এবং দুইয়ের দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।